আমি এখন যাচ্ছি হচ্ছে স্টোরে, স্টোরে গিয়ে সাজিয়ে করিনি সরস্বতীর পুজো। আজকে হচ্ছে আমরা স্টোরেই পুজো করবো, তো এখন সব কিছু বাসন টাসন মাজবো, এগুলো নিলাম বাসন টাসনগুলো, আমি ওগুলোকে মাজবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি তো আর বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, রাস্তায় এসে মনে পড়েছে যে ও আজকে তো ব্লগ বানাতে হবে, তো এখন আমি ড্রেসটা পরেছি আর হচ্ছে পরে ভাবছি শাড়ি পরবো ইয়েলো কালার পুজোর আগে। তো আমি উপোস আছি, তো পুজো করার আগে শাড়ি পরে তারপরে পুজো করব। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। সেই গান চলছে আমাদের, বাসন টাসন ধুয়ে চলে আসলাম, ওখানে ভিডিও করতে পারিনি, একদম হাত টাত জলে মেখেছিল। তো এখন কি করবো, এখন পুজোর জায়গাটা কি সাজাবো। আমরা এখন পুজো রেডি করছি, নিয়ে আসবে না পরে আসুক, পুজো রেডি করছি এখন, পুজো রেডি রেডি করে দেখে থাকি মশাই কখন আসে। আরে ছবি নিচ্ছি না গো, ব্লগ ভিডিও করছি ব্লগ। আমরা তিনজনই উপাস আছি এখন, আপাতত আর যাই না, কে কে উপাস আছে দেখা যাক আর কে কে উপাস আছে। আমরা পুজো দিব আমাদের এখানে ঠাকুর যেটা আছে সেটাকে পুজো দিব এখন। পুজো হয়ে গেছে আমরা ঠাকুরের, এখন শুধু সরস্বতী পুজোটা হবে। চন্দন চন্দন চন্দনটা ঘুষি। আমাদের পুজো মোটামুটি রেডি হয়ে গেছে সব, এদিকে ফল কাটা হচ্ছে। আমরা এখন শাড়ি পরে রেডি হচ্ছি, এখনো হয়নি মানে হয়ে গেছে, আমি শাড়িটা প্রিন্ট করবো। ওদিকে সম্পাদিও রেডি হচ্ছে টাইলরুমে, আমি চশমাটা নিয়ে আসছি, চশমাটা পরবো। ইয়েলো কালারের শাড়ি, সরস্বতী পুজো তাই ইয়েলো কালারের শাড়ি, চশমাটা পরতে ভালোই লাগছে আমাকে। বৃষ্টি হচ্ছে, সবাই ঘুরতেও যাচ্ছে, এদিকে সব শাড়ি পরে পরে ঘুরতে যাচ্ছে, আর আমরা হচ্ছে স্টোরে, আমরা শাড়ি পরে স্টোরে দাঁড়িয়ে। বাইরে আজকে বৃষ্টি হয়েছে, বাইরে ওয়েদারটা থেকে আমরা পুরোহিতের জন্য বসে আছি, ভিডিও বানিয়ে যাচ্ছি, আর পুরোহিত মশাই আসছে না, এখন মনে আসছে এখন যাচ্ছে আনতে। এখন বাজে তিনটার বেশি বাজে গেছে, এখনো আসে না, কখন পুজো করবো। আমাদের সব রেডি করে আমরা বসে আছি, তিনটা বেজে গেছে, একটার দিকে আসার কথা ছিল সে জায়গায় তিনটে বেজে গেছে, ভাবতে পারা যায়। আলটিমেটলি আমাদের পুরোহিত মশাই এসছেন, মা গো মা, এখানে তো ব্লগারদের আড্ডা রে, বলে আলটিমেটলি আমাদের পুরোহিত মশাই এসে গেছে। আমাদের দেখা হয়ে গেছে, আরে এরা হাসছে আমার ব্লগ করা দেখে, এরা হাসছে, এরাম স্থানে পূজা কমপ্লিট, এখন হচ্ছে আমাদের প্রসাদ খাওয়া। চারটা মনে বেজেছে না, সব সামটা সামটি করো, চারটা বেজে গেছে। পুজো টুজো করে এখন যাচ্ছি হচ্ছে রুমে খেতে, দেখি গিয়ে কি রান্না হলো আমাদের আজকে, খেয়ে আসি গা। রুমে আসলাম, এই যে ওরাও রুমে পুজো করেছে, আমি আজকে থাকতে পারলাম না রুমের পুজোতে, যেহেতু আমাকে স্টোরে যেতেই হলো তার জন্য। তোরা বেশ ভালো পুজো করছিস, ভালো হয়েছে তোদের পুজো,
চল আমি এখন খাই খেয়ে দিয়ে যাবো। রুমে খেয়ে দিয়ে আবার যাচ্ছি ডিউটিতে, মানে গিয়ে খাওয়ার পর এত টায়ার্ড লাগছিল মনে হচ্ছে শুয়ে পড়ি ঘুমিয়ে যাই। তো সারাদিন না খাওয়া তো কিছু করার নেই, ডিউটিতে যেতেই হবে। তো এখন যাচ্ছি আবার ডিউটি, এখন যাব হচ্ছে বাড়ি। তো এখন আমরা একটু ব্ল্যাক ডে পড়বো, তো ছুটি হয়ে গেছে। তো এখন একটু মোমবাতি টোমবাতি ধরাবো, তারপরে আমি রুমে যাবো। চলো স্যারেরা ট্যারেরা সব মুখের মতো আগুন।